নমস্কার আজকে প্রেস ব্রিফিং এ সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে আছেন তপন মজুমদার এইচওবি মাইক্রোবায়োলজি এজিএমসি এবং আছেন টেকনিক্যাল অ্যাডভাইজার ডক্টর সুব্রত বৈদ্য আজকে ওনারা আছেন অনেক মাস্টার্স নিয়ে অনেক কোয়েরি আছে সাধারণ মানুষের তো আপনাদের কাছ থেকে আছে এই জিনিসগুলো ওরা ডিসকাস করবে পাশাপাশি টেস্টিং এর যে ইস্যুগুলি আছে ওগুলি নিয়ে আলাপ আলোচনা করবে আজকে আমাদের যা পজিশন এসছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো টোটাল প্যাসেঞ্জার আন্ডার সার্ভেলেন্স এর মধ্যে যারা আছে এর মধ্যে সংখ্যাটা বেশ বড়ই সংখ্যা 4235 এর মধ্যে 281 জন অবজারভেশন পিরিয়ড কমপ্লিট করেছে এবং ওদেরকে বাদ দিয়ে এখন সার্ভেলেন্সে আছে 3954 নাম্বার অফ প্যাসেঞ্জার হসপিটালাইজ 57 জন কি এটা টেস্ট হয়েছে 57 জনের টেস্ট হয়েছে স্যাম্পল নেওয়া হয়েছে এবং প্রত্যেকেরই নেগেটিভ আর মেডিকেলের তরফ থেকে টেকনিক্যাল ব্যাপারে আমি ডক্টর সুব্রত বৈদ্যকে বলছি এই ব্যাপারে ইলাস্ট্রেশন করার জন্য আমরা আজকে একটা ইউনিয়ন ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছি যেটাকে পাবলিক হেলথ ক্রাইসিস বলে সেই ক্রাইসিস ওভারকাম করার জন্য আমরা সরকারের পক্ষ থেকে বা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে যেটা একটা বিরাট বড় সমস্যা এবং এই যে লকডাউনটা চলছে সেটা কিন্তু খুব আনপ্রেসিডেন্টেড এবং আমরা যখন 2009 আমরা বার্ড ফ্লু নিয়ে এক্সারসাইজ হচ্ছিল তখনই বলা হচ্ছিল যে ইন দ্য ইভেন্ট অফ সাচ এপিসোড এই ধরনের লকডাউন করে হোম কোয়ারেন্টাইন করে কন্ট্রোল করতে হবে এবং আজ থেকে প্রায় 9-10 বছর পরে আমরা বাস্তবে সেটা দেখছি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা যেটা দেখা গেছে যদি আমাদের রাজ্যে পজিটিভ আসেনি আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইন বা সোশ্যাল ডিস্টেন্সিং পার্টটা একটু ঠিক মতন হচ্ছে না আমরা স্পেশালি মার্কেটগুলিতে একটা মিক্সিং হয়ে যাচ্ছে তো ওই জিনিসটা একটু আমাদের অ্যাভয়েড করে চলতে হবে যতটা দরকার হয় অতটাই মার্কেটে যেতে হবে তার বাইরে না যাওয়াই ভালো বা বাইরে ঘোরাঘুরি না করাই ভালো আর আরেকটা ইস্যু হচ্ছে যে মাস্ক নিয়ে একটা চলছে অ্যাকচুয়ালি মাস্কটার ক্ষেত্রে যেটা আমরা বলছি যে এখন সবাই মাস্ক ইউজ করছে আমরা প্রথম থেকেই বলছি এই ধরনের এয়ারবর্ন ইনফেকশন কন্ট্রোল করার জন্য যেটা সবচেয়ে দরকার হচ্ছে রেসপিরেটরি এটিকেট যেটা আমরা ইংলিশে বলি যে আমাদের কিন্তু সবার একটা পদভ্যাস হচ্ছে যে যেখানে সেখানে থুতু ফেলি হাঁচি কাশি দিই তো সেটা হয়তো আপাতত আমাদের এই প্রসেসের মাধ্যমে আমরা সবাইকে শিক্ষা দিতে পারছি রেসপিরেটরি এটিকেটটা শিক্ষা দিতে পারছি আর সত্য কথা মাস্ক নিয়ে বিভিন্নভাবে আমরা যেভাবে মাস্ক ইউজ করছি সে মাস্ক কিন্তু আমাদের যারা কমন ম্যান ওদের কিন্তু মাস্ক ইউজ করার আমার মতে দরকার নেই মাস্ক দরকার হচ্ছে যারা স্বাস্থ্যকর্মী প্লাস মাস্ক দরকার হচ্ছে যারা বিভিন্ন ধরনের রেসপিরেটরি ইনফেকশন ইনক্লুডিং কোভিড-19 ডিজিজ যারা ভোগে ওদের ক্ষেত্রে মাস্ক দেওয়া হয় যাতে সে অ্যারোসল জেনারেট করতে না পারে কিন্তু সাধারণ লোকরা সবাই ইউজ করছে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি ডেভেলপ হচ্ছে যে আমি মাস্ক দিয়েছি আমার হবে না এটা কিন্তু নয় কিন্তু মাস্ককে রিউজ করা যাবে না মাস্ক যখন লাগবে মাঝখান দিয়ে কোনো এয়ার ঢুকতে পারবে না সেরপরে মাস্ক ইউজের অনেকগুলি ক্যারেক্টারিস্টিক্স আছে এগুলি কিন্তু আমরা মানছি না যার ফলে কি হচ্ছে যে এই যে ডিজিজ ট্রান্সমিশনের যে আদার মোড থ্রো হ্যান্ড ওমাইট বন্ড যেটা আমরা বলি মানে উডেন সার্ফেস বা যে কোনো সার্ফেসে কেউ কাঁচি দিল ভাইরাসটা ওখানটা রইল ভাইরাসটা ওখানে সার্ভাইভ করতে পারে 48 আওয়ার্স আপ টু 48 আওয়ার্স 24 to 48 আওয়ার্স তার মধ্যে যদি ওইটা ডিজইনফেক্ট না করা হয় কারো হাতে যদি লাগে অটোমেটিক্যালি আমাদের শরীরে আসছে তো হ্যান্ড ওয়াশ প্র্যাকটিস করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আর হ্যান্ড ওয়াশ প্র্যাকটিসের ক্ষেত্রে প্রথম আমরা সবাই বলছিলাম হ্যান্ড স্যানিটাইজার অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার কোনো দরকার নেই আমাদের যে সাবান আছে বাড়িঘরে যেই সাবান সেই সাবান ইউজ করলে হয়ে যায় অনেকের ধারণা হয়তো সাবান দিয়ে হাত ধুলে কি হবে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখাচ্ছি যে হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিসটা যদি করি আর সাইন্টিফিক্যালি এটাও প্রুভ যে ভাইরাসের যে বাইরের লেয়ারটা সেটা হচ্ছে ফ্যাট লিপিড লেয়ার
তো ওটার মধ্যে যদি আমরা অ্যালকালি দিই অটোমেটিক্যালি ভাইরাসটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। তো সুতরাং আমাদের যে সিম্পল বাংলা সাবান বা যে সমস্ত বাড়িঘরের সাবান পাওয়া যায় ওগুলি দিয়ে যদি আমরা হাত ধুই ওইটাতেই কিন্তু রোগটা প্রতিরোধ করা যাবে। হ্যান্ড ওয়াশ প্র্যাকটিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সুতরাং এই জিনিসগুলি আমাদের মেনে চলতে হবে সামনের কটা দিন। যদিও আমাদের রাজ্যে এখনো আমরা পজিটিভ কেস আসেনি, কিন্তু আমরা মানে খুশি হওয়ার কারণ নেই, আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আর সোশ্যাল ডিস্টেন্সিং তো আমাদের কষ্ট হচ্ছে সবার, সেটা মেনে চলতে হবে। আর হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিসটা সবাই মিলে করতে হবে এবং সেটা খুব ভালোভাবে করতে হবে, যে জিনিসটা আমাদের খুব প্রয়োজনীয়। এটাই আমার তরফ থেকে যে প্রিভেনশনের জন্য যা করতে হবে। টেস্টিং সম্বন্ধে অনেকেরই মিসকনসেপশন আছে যে মানে আজকাল আমরা দেখছি যে একটু গা ব্যথা করছে এবং কালকে আমরা একটা কেস পেয়েছি যে দুর্বল লাগছে করোনা টেস্ট করাতে চায় এবং গলায় একটু ফুসফুস করছে করোনাটা এবং সিরিয়াসলি ইনসিস্ট করছে, খুব মানে ইনফ্লুয়েন্স করতে চাইছে যে টেস্ট। তো আমি একটা মেসেজই দিতে চাই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে টেস্টিংয়ের জন্য ক্লিয়ার কাট গাইডলাইন দিয়ে দিয়েছে এবং এটা আপনাদের মাধ্যমে আমরা অনেকবার বলেছি, আবারও বলতে চাই যে এই অবধি আমরা এখনো বলতে পারছি না আমরা স্টেজ থ্রিতে আছি বলে, আমরা এখনো স্টেজ টুতে আছি। আজকের যে এখন অবধি যে রেকর্ড আছে টোটাল নাম্বার অফ কেস থ্রুআউট ইন্ডিয়া কালকের থেকে কিন্তু একটু ডাউন হয়ে গেছে এবং এটা আমাদের প্রেডিকশন ছিল, কারণ আমরা প্রথম জনতা কার্ফিউ রবিবারে হয়েছে এবং এটার এফেক্ট আমরা 5 দিন থেকে আশা করছিলাম। আমি আশা করবো কাল থেকে আরও কেস হয়তো ড্রপ করবে যদি আমরা স্টেজ থ্রিতে না যাই, আর বাড়তে থাকলে আমাদের অবশ্যই আমাদের ভাবতে হবে। তো এই অবধি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি, যারা ট্রাভেল করে এসছেন ট্রাভেল হিস্ট্রি হলেই যে ওকে টেস্ট করতে হবে তা নয়, কিন্তু আমার ট্রাভেল হিস্ট্রি আছে আমি কোয়ারেন্টাইন থাকবো, এটাকে বলা হচ্ছে হোম কোয়ারেন্টাইন, আমার কোনো সিমটম নেই, আমি অপেক্ষা করবো 14 দিন অবধি কোনো সিমটম ডেভেলপ করে কিনা। আমি দিল্লি থেকে এসেছি, আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, আমি মহারাষ্ট্র থেকে এসেছি, আমি যেখান থেকে আসি, আমার যদি এই 14 দিনের মধ্যে জ্বর কাশি এই ধরনের কোনো এবং কাশি খুশখুশে কাশি হতে পারে, আবার প্রোডাক্টিভ কাজ যেটা বলি কফও বেরোতে পারে, যেটাই থাকুক সঙ্গে যদি জ্বর থাকে ডেফিনেটলি আমরা এখানে যে জায়গাগুলো আইডেন্টিফাইড আছে এখন যেমন আমরা অনেকটা অর্গানাইজড জিবি হসপিটালে, প্রথমে আমরা অনুরোধ করছি সবাইকে যে এই ধরনের সিমটম নিয়ে যেখানে সেখানে না গিয়ে ডাইরেক্ট আমাদের ফ্লু ক্লিনিক যেটা পুরনো ইমার্জেন্সি আছে, ইমার্জেন্সি যেখানে আমরা প্রথম ইমার্জেন্সিতে ঢুকতাম আগে সেই পুরনো ইমার্জেন্সিতে আমাদের এখন ফ্লু ক্লিনিক আছে। ফ্লু ক্লিনিকে যখন 3 জন ডাক্তারবাবু রাউন্ড দ্য ক্লক আর থাকে 24x7, সেখানে যদি কেউ ওনারা দেখে যদি মনে করেন যে আমার টেস্টিং ক্রাইটেরিয়াতে পড়ছে, আমাদের লোক থাকে স্যাম্পল কালেকশন করার জন্য এবং সেখানে আমরা কিছু অবজারভেশন বেড রেখেছি। কিছু কিছু ক্ষেত্রে যদি সিমটম না থাকে শুধু টেস্টের ইন্ডিকেটেড থাকে ওদেরকে আমরা স্যাম্পল নিয়ে আবার কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিচ্ছি, আর যাদেরকে আমরা মনে করছি ওনার কিছু চিকিৎসা দরকার ওনাদের রিপোর্ট আসা সাপেক্ষে আমরা ওখানটায় একটা MS2 ওয়ার্ড, যেটা পুরোনো MS2 ওয়ার্ডে বেড আছে 10টার উপরে বেড আছে, সেখানে আমরা অবজারভেশনে রাখছি। আর আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করেছি যে কেউ যদি পজিটিভ আসে এখন আইসোলেশন ওয়ার্ডটা কিন্তু আগের আইসোলেশন জায়গায় নেই, যেটার ভিডিও নানা দিকে ভাইরাল হয়েছে এই আইসোলেশন ওয়ার্ড কিন্তু এখন নেই, আমরা একটা সম্পূর্ণ নতুন আইসোলেশন ওয়ার্ড হয়েছে NTS বিল্ডিং, যেটা বিল্ডিং 2 চারতলা, সেখানে আমার পাশাপাশি আমার আইসোলেটেড নর্মাল পেশেন্টদের জন্য আইসোলেশন এবং পাশের রুমে আমার ICU ব্যবস্থা করা হয়েছে, 12টা ICU বেড আছে। তো 12 জনকে ক্রিটিক্যাল স্টেজে চিকিৎসা করার মতো পরিকাঠামো অলরেডি করা আছে। সো এটা হচ্ছে রিগার্ডিং দিস। এবং টেস্টিংয়ের ব্যাপারে যেটা আমরা বলবো, টেস্টিংয়ে আমরা যে টার্ন অ্যারাউন্ড টাইম অ্যারাউন্ড 6 আওয়ার্স লাগে, তো আমরা টেস্টিংয়ের কোয়ালিটি এটা একটা এটা কিন্তু নর্মাল কোনো টেস্ট নয়, অনেকের ধারণা যে টেস্টটা দিলেই এখন রিপোর্ট দিয়ে দেবে, এটা কিন্তু আমরা নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করি বলি আমাদের পরিভাষা, যে টেস্টটা করতে 6 ঘন্টার মতো টাইম লাগে, তো সেই ধৈর্যটা সবাই একটু যাতে থাকে। অনেকে আবার প্রেশার দিয়ে একটু না নিয়ে অনেকক্ষণ হয়েছে ব্লাড দিয়েছি কেন পাচ্ছি না, এই টেস্টটা এখনো দিয়ে আজকে যেটা স্যার বললেন 57 এটা সকালের ফিগার ছিল, আমি আসার আগ অবধি আজকে টোটাল 69 টেস্ট হয়েছে, 69 জনের মধ্যে 69 জনে নেগেটিভ আছে। সো নেক্সট আমরা আবার কালকে যখন আপডেট করবো তখন আবার কালকের পরিস্থিতি বোঝা যাবে। সো টেস্টিং কিন্তু ব্লাড থেকে কোনো টেস্ট হয় না, টেস্ট শুধু লালার থেকে হয়
আমরা বলি নেজোফেরিঞ্জিয়াল সোয়াব, এটা আমাদের ট্রেইন ম্যানপাওয়ার আছে। আর টেস্টিং ক্যাপাসিটি যেভাবে ভারতে গত দুদিনে কেস বাড়ছিল সেটা মাথায় রেখে আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিশেষ উদ্যোগ নিয়ে স্পেশাল গাড়ি পাঠিয়ে 18 লক্ষ টাকার একটা মেশিন, নতুন মেশিন আজকে এসে পৌঁছেছে, একদিনে এসে পৌঁছেছে আমাদের কাছে। ইঞ্জিনিয়ার হয়তো কালকের মধ্যে এসে পৌঁছবে। তো আমরা এখন একসঙ্গে প্রায় 300 টেস্ট করার ক্ষমতা রাখবো। তো এবং সব ডিস্ট্রিক্টে যাতে পেশেন্টদের যাতে আগরতলা পৌঁছাতে না হয় সেজন্য আমরা সমস্ত ডিস্ট্রিক্টে মাইক্রোবায়োলজিস্ট পাঠানো হয়েছে। সমস্ত ডিস্ট্রিক্টে মাইক্রোবায়োলজিস্টের টিম যেখানে যেখানে কোয়ারেন্টাইন ফেসিলিটি আছে সেখানে টেস্টিং এর মানে স্যাম্পল কালেকশনের অ্যারেঞ্জ করা হয়েছে। সেন্ট্রালি স্যাম্পলগুলো একটা বিশেষ মিডিয়াতে দিতে হয়, সেই মিডিয়া আমরা সেন্ট্রালি এখান থেকে দিচ্ছি। সবাইকে আমরা বাফার স্টক দিয়ে রেখেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে এগুলো আছে এবং ওনারা অ্যাকর্ডিংলি কাল, কারণ আমরা ধর্মনগর থেকে স্যাম্পল পেয়েছি, কোলেশ্বর থেকে পেয়েছি, শাবরুম থেকে পেয়েছি, উদয়পুর থেকে পেয়েছি। তো আমরা প্রতিনিয়ত ওরা গাইডলাইন মেনে মেনে স্যাম্পল পাঠাচ্ছে এবং ওদেরকে আবার আমরা বিটিএম দিয়ে দিয়ে সাপ্লিমেন্ট করছি। সো সব দিক থেকে চিন্তা করলে আমি বলবো যে আমার মেসেজ ফাইনালি যে ভীতি আমাদের থাকতে হবে, ভয় নিশ্চয়ই থাকতে হবে, ভয় না থাকলে আমরা ইয়ে থাকবো না, অ্যালার্ট থাকবো না, কিন্তু প্যানিকের কোনো ব্যাপার নেই, আতঙ্কের কোনো ব্যাপার নেই। গুড সাইন হচ্ছে আজকে অবধি আমরা নেগেটিভ, আর দুদিন যদি আমরা নেগেটিভ থাকতে পারি হয়তো আরো একটু কনফিডেন্স নিয়ে আমরা বলতে পারবো যে আমরা হয়তো করোনা মুক্ত থাকতে পারি। গতকাল অব্দি ছিল তা সেরকমই আছে, আমাদের বাড়েনি। তো এক্সপেক্টেড যেটা আমাদের তখন স্যার বলছিলেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যদি গ্রাফটা যদি লক্ষ্য করা যায় যেভাবে পিকটা উঠছিল গ্রাফটা, একটু দেখা যাচ্ছে যে একটু স্ট্যান্ড স্টিল পজিশনে আসছে। তো আমরা সবাই উপর বলা গেছে ইয়ে করবো, আমাদের প্রার্থনা থাকবে এবং সবাই একসঙ্গে কর্ম করে আশা করব যে ভারতবর্ষে হয়তো এটা একটা গুড সাইন হতে পারে। তো দ্যাট কেস সবাই সহযোগিতা আমরা আশা করি, সোশ্যাল ডিস্টেন্সিং যারা আছে তাদেরকে আশা করি। আরেকটা জিনিস যেটা আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন ডাক্তার থেকে শুরু করে তাদেরকে সবসময় আপনাদের মাধ্যমে বা সবের মাধ্যমে এত অনেক কিছু রিসোর্সেস কম থাকা সত্ত্বেও তারা যতটুকু পরিশ্রম করছে কন্ট্রিবিউশন আছে তাদেরকে আপনারাও সবসময় সহযোগিতা করবেন যেমন তাদের কোনো অসুবিধা না হয়। কারণ আমাদের আমি একটা পোস্ট দেখেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কিছু স্বাস্থ্যকর্মী কিছু জায়গায় ভাড়া থাকতেন এবং ওদেরকে ওই ভাড়ার বাড়ির থেকে বেরোতে বলেছেন, আমি একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম। তো এরকম যদি কিছু থাকে এই সময় অন্তত এইসব চিন্তা ভাবনা করবেন না, যদি এরকম করেন যারা পরিষেবা দেবেন ওরা যদি সেইভাবে কনফিডেন্স না পায় আমাদের যেই ট্রেন্ডটা আছে পুরোটা কিন্তু ভেঙে যাবে। এর আপনাদের মাধ্যমে সবার কাছে আমার বিনম্র আবেদন থাকে। আজকে যেটা 5টার সময় চারটা 55 না 5টার সময় হেলিকপ্টার ল্যান্ড করেছে, এটার মধ্যে মাস্ক গুলি বেশিরভাগ আছে, মাস্ক N95 মাস্ক, তারপরে ট্রিপল লেয়ার মাস্ক, স্যানিটাইজার, তারপর আরো ওষুধ এরকম আছে। 300 থেকে 350 কেজির মতো কনসাইনমেন্ট একটা এসেছে আর কি, এর বেশি তো হেলিকপ্টার দিয়ে নিয়ে আনা যায় না। এরকম বেশি সংখ্যাটা আমি বলতে পারবো না, প্রথমত 33,000 PPE আছে, 6,000 না 7,000 আছে N95 মাস্ক, তারপরে স্যানিটাইজার আছে, স্যানিটাইজারও একটা ব্যাপক সংখ্যায় আছে, প্লাস ওষুধ এসছে। এগুলি আমার সাপ্লাইয়ের জন্য, কারণ যারা ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদের কাছে একটা ডিমান্ড আছে এইগুলি দেওয়ার জন্য। তো এই এই জন্যই আমরা, এছাড়াও আমাদের ত্রিপুরা ভবন দিল্লি তাকে অথরাইজ করা হয়েছে, আমরা 3 লাখ মাস্কের জন্য অর্ডার করেছি, N95 মাস্ক বোধহয় এরকম বিশাল বড় সংখ্যা। তো ওইখানে ডেইলি রিপোর্ট করবে অফিসার, ওইখান থেকে সাপ্লাই করবে, তারপর আমাদের এখানে পাঠাবে। HLL হিন্দুস্তান লেটেস্ট লিমিটেড যেটা আছে এটা কেন্দ্রীয় সরকারের সংস্থা, ওরাই এগ্রিগেটার হিসাবে কাজ করছে। এছাড়াও আজকে আমরা মিনিস্ট্রির কাছে 194 crore একটা প্রপোজাল একটা আমরা পাঠিয়েছি, 194 crore এটা একটা আমরা প্রপোজাল পাঠিয়েছি
এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট এগুলি জন্য যদিও এগুলি সময় সাপেক্ষ,